সোমবার এনএসআরসিসি কমপ্লেক্সে ব্যাডমিন্টন হল এবং মাল্টি স্পোর্টস বিল্ডিংয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব এবং দীপা কর্মকার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে ত্রিপুরা স্পোর্টসেও দলবাজি চলত, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথা সম্পূর্ণ বিলুপ্তি ঘটেছে। পাশাপাশি নেতাজি সুভাষ বসুর নামে এই কমপ্লেক্স হলেও এখানে আগের সরকার নেতাজির কোনো মূর্তি স্থাপন করেনি। নতুন সরকার সেখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করে। সরকার পরিবর্তনের সঙ্গে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এই স্পোর্টস কমপ্লেক্সটি কেন্দ্র সরকারের সহায়তায় তার ভিত্তিপ্রস্তর রাখা হয়েছিল। তার নামে নেতাজি সুভাষচন্দ্রের নাম, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র নামে এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে, কিন্তু তার মূর্তি বসানোর জন্য 2020 সালে করতে